মানসিকার জেলায় নতুন একজন অভিভাবক যোগদান করার দিনে আয়োজিত এই অনুষ্ঠানে আমাদের মাঝে উপস্থিত আমাদের মাননীয় বিভাগীয় পরিচালক স্বাস্থ্য ডাক্তার মোহাম্মদ শাহ আলম, সভাপতি হিসেবে আমার স্নেহের সুযোগ্য সভাপতি ডক্টর পরীক্ষিত পাল, আমার অনুষ্প্রতিম নবাগত সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ নজরুল ইসলাম এবং ওনার সহধর্মিণী আমার এই গত 15 মাস অত্যাচারিত হওয়া উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তাবৃন্দ সহ আমার পরিবারের সদস্য যারা আজকে বিদায় অনুষ্ঠানে এসেছেন এবং আমার ডিপার্টমেন্ট পার্টনার, আমার জেলা এবং বিভাগীয় কার্যালয়ের সহকর্মীবৃন্দ, টিবি হসপিটালের সহকর্মীবৃন্দ, আসসালামু আলাইকুম। এই রুমে আমার পরিবারের সদস্য কয়েকজন, আমার ছেলের বন্ধু, আমার নবাগত সিভিল সার্জন এবং ডাক্তার নবাগত সিভিল সার্জনের সহধর্মিনী ছাড়া যারা আমার রুমে এসছে বকা খান নাই এমন কোনো নজির নাই, ইনক্লুডিং আমার শ্রদ্ধেয় বিভাগীয় পরিচালক মহোদয়ের মাঝে মাঝে খেয়েছে। সুতরাং আমি দিনটা শুরু করি করতাম মানে ইয়ার আপ করে, ঠিক আছে, এটার অর্থ এই না যে কিন্তু একটা এন্ড অফ দ্য ডেটা আমি সবসময় লাভ করছি, এলাকা আমার পরিবার এবং এই পরিবার ভাবতাম দেখি গত বছর 11ই মার্চের পরে 29শে অগাস্ট আমি ঢাকা গিয়েছি, মাঝে আমি ঢাকা যেতে পারি নাই, কেন সবাই বলেছে যে যান, তখনকার যে দায়িত্বপ্রাপ্ত সচিব উনিও বলেছে মশিউদ্ তিনি এত দীর্ঘ একটা অসুস্থ মানুষ যাচ্ছেন আমার কাছে, আমার সমস্যাটা হলো যে আমি যেখানেই যাই যেখানেই থাকি সবাই আমার বড় যন্ত্রণা, সবাই মনে করেন যে এটার পজিটিভ দিক আছে নেগেটিভ দিক আছে, ফাঁকি আমি যার জন্য দিতে পারি না এটা আমাকে পারা যায় না, সবাই খোঁজে একবার হইলেও খোঁজে, ওই যেমন গত এই যে কি বলে 25শে ইয়েতে বদ্ধভূমিতে ফুল দিতে যাই নাই মেয়র এবং সবাই করছে সিভিল সার্জন, ঠিক আছে তো, আর বদ্ধভূমিতে ফুল দিতে যাওয়াটা তো বড় কথা না, পরের দিন তো আমাকে সাবমিশন মার্চের ইয়ে দিতেই হবে, কিন্তু সেদিনও এই খোঁজটা, এইটা হলো যন্ত্রণা। আর আমি যেভাবে চলি আমি যেটা বলে যে আমি সবসময় যেখানে থাকি আমি দুই তিনটা আমি যে ফুলের বিদায় পাবো এই আশা করে কোথাও আমি চলি না, এটা যে আজকে তোমরা যা দিয়েছ আমাকে সেটা হলো আমি যেটা বলি যে আমি অকৃত কম বলেও তো কম কিছু কারণে বলে এটার যোগ্যতা আমার আছে কিনা সেটা আমাকে বিচার করতে হবে, যে আমি তোমাদের থেকে যে বিদায় আমি নিয়েছি তোমাদেরকে যে পরিমাণ আমি মানসিক টর্চার অনেক সময় করেছি দায়িত্ব পালনের জন্য অন্য কারণে এই এই বিদায় মনে হয় আমার প্রাপ্য, তো তোমরা উদার বলেই আমাকে দিতে কার্পণ্য করো, দিতে কার্পণ্য করে ইট ইজ ইউর হাইনেস ইট ইজ ইউর অর্ডার সিটি যে তোমরা আমাকে মন ভরে দিয়েছ, তোমরা নবাগত সিভিল সার্জন স্যারের প্রেজেন্সে হলো বিভাগীয় পরিচালকের প্রেজেন্সে হলো অকুণ্ঠভাবে আমার দোষ ত্রুটি ক্ষমা করে আমার আমার ভালো দিকগুলো তুলে ধরার চেষ্টা করছো, এইটা এই কথাটা আমি বলবো না, কারণ আমি এমন একটা সোসাইটির সাথে কাজ করে গেছি যারা দে আর মোর দ্যান মি, আমি হয়তো প্রশাসনিকভাবে দক্ষ হতে পারি, আমি হয়তো অনেক কিছু খুব দ্রুত সিদ্ধান্ত নিতে পারি, কিন্তু অ্যাজ এ হিউম্যান বিং তোমরা আমার চেয়ে অনেক উন্নত, এটা আমি বিশ্বাস করি। আর এই যে নতুনতা যে মোকাবিলা করেছি যে ওয়ান অফ দ্য মোস্ট স্ট্রাকচার্ড ইউএজেন ইউর ময়মনসিং বাহিনী, কারণ আমি ওকে আমি জানি যে সে একটা অসাধারণ মেধাবী মানুষ, সে জাতীয় বিতর্ক চ্যাম্পিয়ন, সে আমার মেডিকেলের ছেলে, সে আমার এক শালার বন্ধু, সে হিসেবে তার কিছু সার পাওয়ার কথা ছিল কিন্তু পায় না, কি জন্য পায় নাই আমি ওকে দেখলে হতাশায় ভুগতাম, একটা মানুষ কেন আর আগে এজন্য ছোট মতো ত্রুটিকে আমি বড় করে গালাগাল, আরেকটা মানুষ বিনা দোষে বকা খাইতো সেটা হলো রবিও, ওয়ান অফ দ্য মোস্ট মোস্ট জেন্টলম্যান এভার আই হ্যাভ সিন ইজ ডক্টর রবিও ইউএসএন করে, যেদিন আমি 8টা যে উপজেলা হেলথ অফিসে হাজির হয়েছি আমার রক্তরক্ত দেখে আমার মনে হলো যে রবিউলের পক্ষে থেকে যে আমার মায়া হয়েছে, কিন্তু ওই যেটা আই এম অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আই এম অ্যাডমিনিস্ট্রেটর, আমাকে অ্যাডমিনিস্ট্রেটর
পরে দেখি যে এই মুক্তিটা না নিলে পরিস্থিতি মানুষ করে। আমার আরেক মেডিকেলের আমার ছোট ভাই, সে হলো উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা গফরগাঁও, ওয়ান অফ দ্য মোস্ট বাজে স্টেশন মানুষজনের। ও মাঝে ওর নামে অনেক গিয়েছিল, চরম পরিমাণ বকাঝকা করেছে, আমার সবাইকে করেছে, কিন্তু তোমরা এইটা আজকে ময়মনসিংহের যে সাফল্য সেইটা কারিগর তোমরা। আমার একটা নাম বলে যে ময়মনসিংহ মোস্ট মোস্ট ডিজাইন ডেকোরেটেড ডিস্ট্রিক্ট, বাট ইট ইস ডিউ টু ইউ অল দ্য পিপল। এই আরেকটা লোক যাকে কাছে আমি ক্ষমা চাই সেটা হলো কামরুল। এই কামরুল একদিন আমাকে বললো যে স্যার আমার মরে যাওয়া ছাড়া কোনো উপায় নেই। তখন আমি কামরুলটা গাড়িতে উঠতেছি, আমি বলছি কামরুল গাড়ি থেকে যদি আমি পা নামাই তাহলে কিন্তু তুমি ভর্তি হবা, তুমি আত্মর্ক করবে না। কারণ ওই যে জিনিসটা আমি যখন বলি তখন অত্যন্ত মানে আমি কঠোরভাবে বলি, কারণ আমার কাছে মনে হয়েছে আমাকে রিপোর্ট তুলো, কারণ সবাই আমার সব রিপোর্ট আমার মাথার মধ্যে থাকে। আমি ওকে, সে আমার স্ট্যাটিসিয়ান, সে আমার মুখ, সে ভুল করলে ইয়ে করলে জবাব দিতে হবে আমার। এবং ওই একটা পিরিয়ড দিয়েছে যখন বিভাগীয় অফিস থেকে অন্তত এমনভাবে চাপ দেওয়া হতো যার জন্য ওরা বিরাতে পাগলের মতো ভয় পেয়ে ইয়ে ভুল করে বসত, আমি তখন রাগ করতাম। আমাদের সৌভাগ্য যখন সেপ্টেম্বরে গ্রহণ করি আমাদের মাননীয় বিভাগীয় পরিচালক স্বাস্থ্য, আমার বন্ধুবর, আমার ইন্টারমিডিয়েটের ক্লাসমেট, আমার আজকে বিভাগীয় কর্মকর্তা, আমার যে আমার এসিয়াল লেখা, আমি একটা কথা বলতে পারি, সে জীবনে দুঃখর একজন স্বাস্থ্য নেতা, ওসমানী মেডিকেল কলেজের নির্বাচিত ভিপি, কিন্তু আর সে সবসময় দেখছে আমার ডাক্তার বাবু, আমরা নিউ হোস্টেলে থাকতাম, কত স্মৃতি, ও রাইগা গেলে বলতো বাবু থাক, মানে এই যে জিনিসটা ওইভাবেই দেখছে যে এই বাবু তো সেই 81 সালের বাবু, মানে আমি তো ওই সত্যি ওই সময় থেকে আমরা আসলে ওই ধরনের আমাদের আসলে সত্যিকার আমাদের সহযোগিতা, আমরা এদেরকে দেখে করে থাকতাম। ময়মনসিংহ বিভাগ আমি মনে করি না, ময়মনসিংহ জেলা এবং বিভাগ যতদিন ডক্টর মোহাম্মদ শাহরাম আছে তোমাদের কোনো অসুবিধা হবে। আর আমি আরেকটা কথা সবসময় বলি যে আমি কখনো যে কথা প্রথমে বলেছি যে আমি কখনো কোনো স্টেশন থেকে ফুলের বিদায় পাবো এই আশা নিয়ে আসি না। এই কথা মনে হয় সবাইকে আমি বলছি যে আই হ্যাভ নো এক্সপেকটেশন টু ইউ, বাট আই হ্যাভ ওয়ান এক্সপেকটেশন দ্যাট ইউ উইল পারফর্ম ইউর ডিউটি, এটাই আমার এক্সপেকটেশন। এই সুমাইয়ার যে কথা বলেছে, সুমাইয়ার জন্য ওর বসকে যে বকা দিয়েছি, ওই লোক যতদিন বেঁচে থাকব মানে এই কানে তার কানে বাঁচবে যে ডক্টর মশিউল আলম স্যার আমাকে বকেছে। আর আমি এইভাবে বলি, কারণ কি জন্য আমি যত বকি তোমাকে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে মনে করি আই এম দ্য আমব্রেলা, ইউ আর আন্ডার মি। তোমাদের আমাকে আমার কোনো কর্মী সহকর্মীকে কেউ অপমান করবে এটা আমি জীবনে কখনো শুনি না, এবং এইটা আমি দেই না। আমি যত পেরেছি বকেছি, কিন্তু যখন ওর একটা বদলি হয়েছে, হি নোজ ইট, তাই না, সে বদলি হয়েছে, ও কিন্তু আমাকে প্রথম চোটে বলে নাই যে ওর বদলি ফেরাতে, ওর এমপি আমাকে বলেছে, ও বলে নাই, ও অনেক ঘাট করে লাস্টে যখন বলেছে যে স্যার অ্যাট দ্য এন্ড ইউ উইল নাও হিয়ার মাই কল, তাই না। আমি চাই না যে আমার কোনো সহকর্মী মানে অপমানিত বিতর্কিত হয়ে বিদায় নেই, আমি কখনো চাই না যে আমি যেখান থেকে আমি সবসময় যেটা চেয়েছি আমি যে আমি আমার জীবনা করেছি, আমার একটাই ভিউ সেটা হচ্ছে আমি দূরে চলে যাবো তবু আমার জীবনা করি, আমি এইভাবে চলেছি যে আমাকে তুমি ভালোভাবে মনে রাখো, খারাপভাবে মনে রাখো, আমাকে ভোলা যাবে না, আমাকে মনে আমি আরেকটা ভিউতে চলেছি যে যে তুমি ফুল দাও না দাও, যে কি বলে আমার এই ভিউ যে আবার কখনো যদি এই পথ দিয়ে যাও দেখবে গোলাপ ছাড়ে রাশি রাশি ফুল ফুটে আছে, শুধু তার কাঁটাগুলি আমি নিয়ে গেছি। আমি চেষ্টা করেছি যে স্টেশনে কাজ করতে সেই স্টেশনের যতগুলো অবস্টাকেল আছে আমি সরাই নিয়ে যাওয়ার চেষ্টা করেছি। আমি এটা আমার পথ নিয়ে চাইতো আমি আমার কোন আশা করি আমার মতো মানুষকে যারা সহ্য করে কাজ করে টিকে আছে তাদের ভালো মানুষ,
এরকম সহকর্মী পাওয়া আমি তোমাকে বলে যেতে পারি যে ভাগ্যের ব্যাপার, কারণ এই অফিসটাতে আমি যে কথাটা যে এখানে সবাই জানে যে আমার রুমে ঢোকার আগে সবাই একবার আয়ত্ত প্রস্তুত করে মুখে খুঁজিয়ে ঢুকতো যে সে বসেও স্যারের রুমে ঢুকতেছে, এটা সবাই আমিও এনজয় করি, এটা আমি জানি, কারণ আমি ওই যে কি বলে আমি নিজের অনেকটা মানে এই কঠোরতায় কঠোরতায় ওই যে মহব্বতের ছবি রাজনারায়ণ রাজশঙ্কর কি বলে শঙ্কর নারায়ণ যে অমিতাভের মতো হয়ে গেছে, কিন্তু আমি মনে করি যে আজকে আজকে একজন রাজ আরিয়া নিচ্ছে যে দরজা খুলে যাবে, এই রুমে ঢুকতে তোমাদের মধ্যে কোনো দ্বিধা থাকবে না, তোমরা অকা এইখানে বড় মনে ঢুকে বলবে সালাম আলাইকুম স্যার কেমন আছেন, এই দিন তোমাদেরকে দিয়ে দেবে পাচ্ছি, এটা আমার কাছে অনেক কিছু, কারণ আমি একদিন কথা বলেছি আজকে দেখেছি যে ডক্টর নজরুল মেবি এ রাজ আরিয়া, কারণ আমি নারায়ণ শঙ্কর চলে যাচ্ছে, ঠিক আছে আমি জীবনে এত করতে পারছি কেন, আমার একটা সুখী পরিবার আছে, আমার পাশে অবিশ্বাস্য আমার একজন সহধর্মিনী আছে যার দক্ষতা ডিপার্টমেন্টাল হেড, তার নিজের যোগ্যতায় উদ্ভাসিত একজন মানুষ, কিন্তু কখনো আমাকে 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 যতক্ষণ পারছে হাইলাইট করেছে, আমার ছেলে মেয়ে সবাই, আমি মনে করি নজরুলের ওয়াই ডক্টর জেমিকে যা দেখলাম এমন একটা শহর ধর্মে থাকলে তার একটা পরিবারের মধ্যে একটা সুখের আবহাওয়া বিরাজ করে, এই আবহাওয়া তাকে তাকে স্থিতিশীল রাখবে, তাকে তোমাদের সহকর্মী হিসাবে রাখবে।